মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া সহ 22 দফা দাবিতে 16 দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। গতকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও তাদের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। তবে আজ দুপুরে আবারও শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনায় বসার কথা আছে। 2011 সালে চট্টগ্রামের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। সেই থেকে এখনও পর্যন্ত মূল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়া হয়নি। তাই মূল ক্যাম্পাসে ফিরে যাওয়া, আবাসন ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ, পাঠাগার সংস্কার সহ 22 দফা দাবিতে টানা 16 দিন ধরে অনির্দিষ্টকালের বিক্ষোভ করছে তারা। পরিবেশ চাই আমাদের পড়াশোনার এখানে যে পরিবেশ সেটা না, মেন ক্যাম্পাসে পরিবেশ চাই। প্রশাসনের সাথে অনেকবার মিটিং করা হয়েছে, তারা সঠিক কোনো আশ্বাসও দেয় নাই, আবার সঠিক কিছু বলেও নাই। আমাদের একটাই দাবি, মূল ক্যাম্পাসে ফেরত যাওয়া। যেহেতু আমরা এখানে ছোট পরিসরের মধ্যে থাকতেছি, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছি। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানাতে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আন্দোলন ও দাবির বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন। জি জ্যোতি, আসলে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ 16তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কোনো ধরনের আশ্বাস পায়নি। গতকালও এখানে এসেছিলেন উপপরীক্ষা নিয়ন্ত্রক, তিনিও কিন্তু আসলে তাদেরকে সেরকম কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। তারা তাদের কিন্তু সে 22 দফা দাবি ছিল, সেই 22 দফা দাবি থেকে তারা কিন্তু এখন এক দফায় আসছেন। তাদের একটাই দাবি, সেটা হচ্ছে চারুকলার যে ক্যাম্পাস চট্টগ্রাম শহরে আছে, সেই ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে হবে। কিন্তু প্রশাসনের সাথে তাদের দফায় দফায় বৈঠক হইলেও কিন্তু প্রশাসন তাদের সাথে সেরকম কোনো আশ্বাস করতে পারেনি। এবং এখানে একটি বিষয় শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, যে চারুকলার শিক্ষকরা আছেন, সেই শিক্ষকরাই কিন্তু চাচ্ছেন না যে এই ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাক। এটাই কিন্তু আসলে মূল সমস্যা বলে মনে করেন এখানে। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের ক্যাম্পাস অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নিতে হবে। এবং তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু তাদের এই দাবির সাথে একমত। তারাও চাচ্ছেন যে তাদের এই ক্যাম্পাস কিন্তু সেখানে যাওয়ার জন্য। তবে শিক্ষার্থীরা আজ 16তম দিনের মতো পরীক্ষা এবং ক্লাস বর্জন করে প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দুপুর 2টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল আসবেন, তাদের সাথে মিটিংয়ের কথা রয়েছে। তবে সেই মিটিংয়ের পরে জানা যাবে কী হতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। যদি এই ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বশেষ সংবাদ আমার কাছে। সাইফুল, আপনি সংগ্রহ করতে থাকেন সংবাদ, আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করব আপনার সাথে। দর্শক, এতক্ষণ সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।